তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো তোমাদেরও কি নেট পিন অনেক হাই থাকে আর গেমে ঢুকতে গেলে বারবার নেটওয়ার্ক নট কানেকশন, তারপর নেটওয়ার্ক বিজি এগুলা দেখায়, আর যদি কোনো মতন তোমরা গেমে ঢুকাও পড়ো তারপরও কিন্তু 99 400 500 পিন থাইকায় যায়? তো তোমাদেরকে এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ তোমরা সঠিক জায়গায় চলে এসেছো। তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়ে তোমাদের দুইটা সেটিং দেখিয়ে দেব, আর ওই দুইটা সেটিং যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের নেট অনেক লো হয়ে যাবে। তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো, আশা করি তোমরা পুরোটা বুঝতে পারবা। আর ভিডিওটা যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু আগামাতা কিছু বুঝতে পারবা না, পরে আইসা আবার আমারে দোষারোপ করবা। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা যদি না জানো তাহলে তোমাদের শখের ফেসবুক আইডিটা ব্যানও হয়ে যাইতে পারে। তো প্রথমে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা শুরু করি। তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে বর্তমানে কিন্তু ফেসবুক চালান যাইতেছে না ওয়াইফাই দিয়েও, মানে ওয়াইফাই দিয়েও এখন অফ করে দিছে। তোমরা যদি ওয়াইফাই অন করে যদি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করো তাহলে কিন্তু ফেসবুক চালানো যায়, এটা যারা যারা জানো সেটা তো ভালো না। কারণ যদি তোমরা ওয়াইফাই দিয়া ফেসবুক চালাও, ওয়াইফাইয়ের সাথে যদি ভিপিএন কানেক্ট করো তাহলে কিন্তু তোমাদের শখের ফেসবুক আইডিটা ব্যানও হয়ে যেতে পারে। কারণ হচ্ছে কি, দেখো তোমরা ফেসবুকের যে মালিক আছে সে কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে গেছে বর্তমানে, একটু আনঅফিসিয়াল যদি একটু অ্যাক্টিভিটিস পায় তাহলে কিন্তু ফেসবুক আইডি ব্যান করে দেয়। আর বর্তমানে আমাদের ভিপিএন লাগতেছে, আর ভিপিএনটা মূলত কি কাজ করে, ভিপিএনের কাজ হলো আইপি অ্যাড্রেস চেঞ্জ করা, মানে আমাদের যে বাংলাদেশের আইপি অ্যাড্রেসটা ছিল ওইটা কিন্তু অফ করে দিছে বাংলাদেশ সরকার। আইসিটি মন্ত্রী পলক সে কিন্তু বাংলাদেশের আইপি অ্যাড্রেসটা অফ করে দিছে। এখন তোমরা যদি ভিপিএন কানেক্ট করো, একবার সিঙ্গাপুর কানেক্ট করবা, একবার ইউএস কানেক্ট করবা, একবার কানাডা কানেক্ট করবা, যে কোনো একটা দেশ যদি কানেক্ট করো, করার পরে ফেসবুক চালাইলা ঠিক আছে, এরপরে যদি অন্য একটা সার্ভার কানেক্ট করো তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা হয়ে যেতে পারে। কারণ তোমাদের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করা যাবে না, মানে এক একবার এক একটা দেশ যদি দেখায় তাহলে ফেসবুকের মালিক মনে করবে তোমার আইডিটা হয়তো হ্যাক হয়ে গেছে। এই কারণে আমি সাজেস্ট করতেছি তোমরা কেউ ভিপিএন দিয়ে ফেসবুক বর্তমানে চালাইবা না। আর চালাইলেও ধরো 100 জনের মধ্যে 5 জনের আইডিটা ব্যান হয়ে গেল, এর মধ্যে যদি তোমার আইডিটাও থাকে তাহলে কিন্তু আরেক ভেজাল হয়ে যাবে। তাই আমার সাজেশন হচ্ছে তোমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাইবা না। তো এবার গেমের নেটওয়ার্কে আসা যাক। আন্দোলনের প্রায় 6-7 দিন পরে আমাদের নেটওয়ার্কটা দিয়ে দেওয়া হয়েছে, তাও আবার ওয়াইফাই। আর এই ওয়াইফাইয়ের নেটের স্পিডের এমন অবস্থা করে দিছিল বর্তমানে একটু ঠিক আছে, কিন্তু এই ঠিকঠাক অবস্থায়ও কিন্তু গেমে ঢোকান যাইতেছে না, বারবার সার্ভার বিজি দেখাইতেছে, আবার নেটওয়ার্ক কানেকশন লোডও এগুলো দেখাইতেছে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা সেটিং করবা, সেটিং করার পরে কিন্তু তোমাদের নেটওয়ার্কটা একদম ঠিক হয়ে যাবে। তো শুরুতে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের মোবাইলের সেটিংস অপশনে। প্রথমে যদি তোমরা তোমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা ওইটা যদি ফরগেট মাইরা আবার কানেক্ট করো তাহলে একটু সুবিধা হয়, না করলেও সমস্যা নাই। তো এরপরে তোমাদেরকে চলে যেতে হবে মোবাইল নেটওয়ার্ক অপশনে। এই জায়গায় কিন্তু সব ধরনের নেটওয়ার্কই আছে, ডাটা আছে, তারপর ওয়াইফাই আছে। আর এই জায়গায় তোমাদের সিলেক্ট করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন আছে, তো ওইটার মধ্যে সিম্পলি একটা ক্লিক করে দিবা। আর বর্তমানে তোমাদের যেই সেটিংসটা দেখাইয়া দিতেছি এটা কিন্তু তোমাদের সিমের সাথে তোমাদের ওয়াইফাইয়ের যে কানেকশনটা এই কানেকশনটা লেগে যাবে। তারপরে তোমাদের এই জায়গায় বাংলা লিঙ্ক ওয়েব লেখা আছে, মানে তোমাদের ডাটার সাথে ওয়াইফাই দুইটারই একটা সিস্টেমই হয়ে যাবে। এটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে, কারণ তোমাদের যদি ডাটা আর ওয়াইফাই যদি একই রকম সিস্টেম থাকে তাহলে দুটার মধ্যে ভিপিএন লাগবে না। তো এই জায়গায় আসার পরে তোমরা দেখতে পারবা এপিএন প্রোটোকল নামের একটা অপশন আছে, এই জায়গায় IPv4 লেখা আছে, এটা কিন্তু তোমরা 6 করে দিবা। 6 করার পরে কিন্তু সেভ দিয়ে দিবা। আর এটাই কিন্তু শেষ না, এরপরে আরও আছে, তোমাদের দেখাবো, বিনা স্কিপ করে গাইস শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের কিন্তু এটা আমি আগেই বলে দিলাম যে এইটা তোমাদের ওয়াইফাই আর মোবাইলের ডাটা দুটোরই একটাই অপশন হয়ে যাবে। আর গাইজ আরেকটা সেটিংস হলো গেমের ভিতরে, তো গেমে আসার পরে তোমরা বেসিক মোডে ঢুকে পড়বা, ঢোকার পরে যে ব্রাউজারটা আছে ওই জায়গায় একটা ক্লিয়ার ক্যাশ মেরে দিবা, এরপরে একটা রিপোর্ট মেরে দিবা। তো সেন্ড রিপোর্টটা একটু ওয়েট করতে হবে রিপোর্টটা সেন্ড হওয়ার জন্য। তো এই সেন্ড রিপোর্ট হওয়ার পরে তোমাদেরকে চলে যেতে হবে নেটওয়ার্ক অপশনে। তো নেটওয়ার্কে যাওয়ার পরে এটা অফ থাকে অন করে দিবা, আবার অন করে আবার অফ করে দিবা, মানে দুইবার করবা, দুইবার করে আবার অন করে রাখা দিবা, এই অবস্থায় রাখবা। তো এরপরে তোমাদের কিন্তু নেট অনেক ভালো হয়ে যাবে। আর গাইজ আমার জানা মতে 28 তারিখেই কিন্তু নেটওয়ার্ক দিয়ে দেবে, মানে মোবাইলের যে ডাটা নেটওয়ার্কটা চলে এটা কিন্তু 28 তারিখে দেওয়ার কথা, মানে আজকেই দেওয়ার কথা।
তো দেখা যাক গাইস 28 তারিখে যদি দেয় তাহলে তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে ওয়াইফাই দিয়ে এইরকম সেটিংস করে তোমরা মোবাইলে খেলতে পারবা। আর যদি ডাটা আসে তাহলে তোমাদের একটা সেটিংস দেখিয়ে দেব যেটা দিয়ে তোমরা ডাটা দিয়ে ভিপিএন টিপিএন ছাড়া সুন্দরভাবে স্মুথভাবে গেম প্লে করতে পারবা। তো এইরকম যদি আরও টিপস অ্যান্ড ট্রিক্স চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট বক্সে যে কোনো একটা যদি ভালো খারাপ যা কিছু তোমাদের মনে আসে তা কমেন্ট বক্সে লেখা দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।